টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত ৯০ বা ৯০-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র ৮৫। ৫টা নম্বর কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাক্স দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্নাঘরে, এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চাচল খাবার, সপ্তাহে ৩ দিন, তাতে কত খরচা হয় রে রাস্কাল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছে জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না, পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে ডাকবেই নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবর কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানি। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়।